নমস্কাৰ প্ৰিয়দৰ্শক সকলোকে স্বাগতম জনাইছো মই পাৰ্থ প্ৰিয়দৰ্শক আজিৰ দিনটো ৰানে খিৰুনাম দখল কৰা বাতৰি মূলত ৰাষ্ট্ৰীয় সংবাদ মাধ্যমত সেই বাতৰিটো হৈছে উচ্চতম ন্যায়ালয়ে বন্ধ কৰিলে বুলডোজাৰ জাষ্টিছ উচ্চতম ন্যায়ালয়ে বন্ধ কৰিছে সাময়িকভাৱে এক গুৰুত্বপূৰ্ণ ৰায় প্ৰদান কৰিছে উচ্চতম ন্যায়ালয়ে এক গোচৰৰ শুনানি লৈ থকাৰ কালচোৱাত আজিৰ দিনটোত শুনানি যেতিয়া গ্ৰহণ কৰি আছিল তেতিয়া উচ্চতম ন্যায়ালয়ৰ জাষ্টিছ বি আৰ গাবাই আৰু জাষ্টিছ কে বি বিশ্বনাথনৰ এখন ডিভিজন বেঞ্চে খণ্ড বিচাৰপীঠে এক গুৰুত্বপূৰ্ণ অৰ্ডাৰ পাছ কৰিছে আৰু সেই অৰ্ডাৰটোত কোৱা হৈছে টিল দি নেক্সট হিয়াৰিং অক্টোবৰ 1 তাৰিখে সেই গোচৰটোৰ পৰৱৰ্তী শুনানি অনুষ্ঠিত হ'ব তেতিয়ালৈকে কোনো ধৰণৰ বুলডোজাৰ ব্যৱহাৰ কৰি অভিযুক্তৰ ঘৰ বা সম্পত্তি উচ্ছেদ কৰিব নোৱাৰিব অভিযুক্তৰ সম্পত্তিৰ অভিযুক্তৰ ঘৰ বুলডোজাৰ ব্যৱহাৰ কৰি ভাঙি দিব নোৱাৰিব অক্টোবৰৰ 1 তাৰিখলৈকে কিন্তু এই যি নিৰ্দেশ সেই নিৰ্দেশৰ আওঁতাত নাথাকিব ৰাজহুৱা স্থানসমূহ ৰাজহুৱা স্থানত উদাহৰণস্বৰূপে পাব্লিক প্লেচ যেনেকৈ ৰাস্তা ফুটপাথ ৰেলৱে লাইন্স বা আন আন ৰাজহুৱা যিসমূহ স্থান সেই স্থানসমূহত কোনোবাই যদি দখল কৰিছে সেই দখলৰ উচ্ছেদ চৰকাৰে যিধৰণৰ নিয়ম আছে সেইধৰণে কৰিব পাৰিব কিন্তু অতি সম্প্ৰতি যিধৰণে দেখা পোৱা গৈছিল উত্তৰ প্ৰদেশ বা অসমতো বিভিন্ন গোচৰত অভিযুক্ত লোকসকলৰ ঘৰ বুলডোজাৰ ব্যৱহাৰ কৰি ভাঙি দিয়া হয় আৰু সেই যি প্ৰেক্টিচ সেই প্ৰেক্টিচ অতি সম্প্ৰতি উত্তৰ প্ৰদেশত দেখা পোৱা গৈছিল এক শাস্তিস্বৰূপে অভিযুক্তগৰাকী দোষী সাব্যস্ত হোৱাৰ পূৰ্বে এক শাস্তি প্ৰদান কৰাৰ চিনস্বৰূপে তেওঁৰ যি ঘৰ সেই ঘৰ ভাঙি দিয়া হয় উচ্চতম ন্যায়ালয়ত এই বিষয়টোৰ সন্দৰ্ভত বিষয়টোক দৃষ্টিগোচৰ কৰি জামাতে ইছলাম আৰু অন্যান্য দল সংগঠনসমূহ উচ্চতম ন্যায়ালয়ৰ ওচৰ চাপিছিল আৰু তেওঁলোকে এই যি প্ৰক্ৰিয়া এই প্ৰক্ৰিয়া বেআইনী বা অসাংবিধানিক বুলি আখ্যা দি এই প্ৰক্ৰিয়াত এক প্ৰতিবন্ধকতা বা এই প্ৰক্ৰিয়াৰ প্ৰতিৰোধ কৰাৰ প্ৰাৰ্থনা জনাইছিল উচ্চতম ন্যায়ালয়ত বিভিন্ন সময়ত শুনানি অনুষ্ঠিত হৈছিল যোৱা ছেপ্টেম্বৰৰ 2 তাৰিখেও শুনানি অনুষ্ঠিত হৈছিল আৰু আজিৰ দিনটোত 17 ছেপ্টেম্বৰ তাৰিখে খণ্ড বিচাৰপীঠে এক গুৰুত্বপূৰ্ণ ৰায় প্ৰদান কৰিছে আৰু সেই ৰায়ত কোৱা হৈছে অক্টোবৰৰ 1 তাৰিখলৈকে কোনো ধৰণৰ অভিযুক্তৰ বুলডোজাৰ ব্যৱহাৰ কৰি ঘৰ উচ্ছেদ কৰিব নোৱাৰিব চৰকাৰ বা প্ৰশাসনে এই যি নিৰ্দেশ সেই নিৰ্দেশ সমগ্ৰ ভাৰতবৰ্ষত কাৰ্যকৰী হ'ব কাৰণ ভাৰতৰ সংবিধানৰ অনুচ্ছেদ 142 যি ক্ষমতা প্ৰদান কৰিছে উচ্চতম ন্যায়ালয়ক সেই ক্ষমতা ব্যৱহাৰ কৰি উচ্চতম ন্যায়ালয়ে এই নিৰ্দেশ প্ৰদান কৰিছে যেতিয়ালৈকে ৰাষ্ট্ৰপতিৰ ইণ্টাৰভেনশ্যন নহয় বা যেতিয়ালৈকে পাৰ্লিয়ামেণ্টে এখন আইন প্ৰণয়ন কৰি এই নিৰ্দেশটোক নস্যাত নকৰে তেতিয়ালৈকে এই নিৰ্দেশটো প্ৰযোজ্য হ'ব আৰু ইয়াৰ বিৰুদ্ধাচৰণ কিন্তু চৰকাৰী অধিবক্তাগৰাকীয়ে কৰিছিলে এছ ভাৰতবৰ্ষৰ চলিচিটৰ জেনেৰেল তুষাৰ মেহতাই ইয়াৰ বিৰুদ্ধাচৰণ কৰি নিজৰ যুক্তি আগবঢ়াইছিলে কিন্তু উচ্চতম ন্যায়ালয়ৰ স্পষ্ট কথা তেওঁলোকে কৈছে অক্টোবৰ 1 তাৰিখলৈকে অভিযুক্তৰ ঘৰ নাভাঙিলে বা বুলডোজাৰ জাষ্টিছ নকৰিলে সৰগ ভাগি নপৰে অক্টোবৰৰ 1 তাৰিখলৈকে আমাৰ পৰৱৰ্তী নিৰ্দেশলৈকে আপোনালোক ৰখক কিন্তু অক্টোবৰ 1 তাৰিখলৈকে অভিযুক্তৰ ঘৰ অভিযুক্তৰ আন সম্পত্তি উচ্ছেদ কৰিব নোৱাৰিব ধ্বংস কৰিব নোৱাৰিব কিছুদিনৰ আগতে অসমতো তেনেধৰণৰ এক পদক্ষেপ চৰকাৰে লোৱা পৰিলক্ষিত হৈছিল অভিযুক্তৰ ঘৰ ভাঙি দিছিলে তাৰপিছত সমগ্ৰ বিষয়টোৰ দৃষ্টিগোচৰ কৰা হৈছিল গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত আৰু গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে নিৰ্দেশ দিছিলে যাৰ যাৰ ঘৰ ভঙা হ'ল তেওঁলোকক ক্ষতিপূৰণ দিবলৈ আৰু চৰকাৰ বাধ্য হ'ল সেইসকল ব্যক্তিক ক্ষতিপূৰণ দিবলৈ আজি উচ্চতম ন্যায়ালয়ে স্পষ্ট কৰি দিছে অভিযুক্তৰো ঘৰ ভাঙিব নালাগে সেয়াও অসাংবিধানিক আৰু কোনোবা যদি দোষী সাব্যস্ত হয় সেই দোষী সাব্যস্ত হোৱা ব্যক্তিজনৰ ঘৰ ভঙাটো অসাংবিধানিক গোটেই প্ৰক্ৰিয়াটোত উচ্চতম ন্যায়ালয়ে কৈছে গোটেই প্ৰক্ৰিয়াটোক যি আদালত বা ভাৰতবৰ্ষৰ যি ন্যায় প্ৰক্ৰিয়া সেই ন্যায় প্ৰক্ৰিয়াক অৱমাননা কৰা হৈছে চৰকাৰে প্ৰশাসনে আৰক্ষীয়ে এজন ব্যক্তিক দোষী বুলি ভাবি তেওঁৰ ঘৰ ভাঙি তেওঁক শাস্তি প্ৰদান কৰে বা তেনেধৰণৰ যাতে কাণ্ড আন লোকে নকৰে তাৰ কাৰণে এক দৃষ্টান্ত তেওঁলোকে স্থাপন কৰিব বিচাৰে এক এক্সেম্পলেৰী চিটুৱেশ্যন তেওঁলোকে স্থাপন কৰিব বিচাৰে আৰু বুলডোজাৰ যোগেদি তেওঁলোকৰ ঘৰবোৰ ভাঙি দিয়া হয় গতিকে সেই তেনেধৰণৰ বুলডোজাৰ জাষ্টিছ অসাংবিধানিক বুলি আজি উচ্চতম ন্যায়ালয়ে নিজৰ অবজাৰ্ভেশ্যনত কোৱা পৰিলক্ষিত হৈছে কিন্তু ইয়াত এটা কথা স্পষ্ট কৰি দিওঁ এই মুহূৰ্ততে কিন্তু এই যি নিৰ্দেশ সেই নিৰ্দেশ আহিছে অভিযুক্তৰ ঘৰত বুলডোজাৰ ব্যৱহাৰ কৰাৰ প্ৰসংগত কাৰণ সেই সন্দৰ্ভতে উচ্চতম ন্যায়ালয়ত শুনানি চলি আছে যি উচ্ছেদ অভিযান অসমত চলি আছে বিশেষকৈ ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকসমূহত সেই উচ্ছেদ অভিযান নিঃসন্দেহে জাৰি থাকিব বা চৰকাৰে সেই উচ্ছেদ অভিযান চলাই থাকিব পাৰিব
কারণ সেই উচ্ছেদ অভিযানের কারণ বেলেগ, উদ্দেশ্য বেলেগ। ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক 1950 চনের প্রায় নির্দিষ্ট জনগোষ্ঠীয় লোকসকলের কারণে নির্ধারিত। সেই ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকত বাহিরের লোকে আহি সেই সেই জনগোষ্ঠীটুক যদি প্রতিনিধিত্ব নকরে বা সেই জনগোষ্ঠীটোর সদস্য নহয়, তেনেলোকে সেই ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকত গৈ নিগাজি কৰি থকার কোনো অধিকার নাই। আর যেহেতু জানি শুনি বা অজানিতে সেই তেনেধরনের ট্রাইবেল বেল্টত বাহিরের লোকে নিগাজি কৰি থাকিব লৈছিল, গতি যার ফলশ্রুতিত সেই জনগোষ্ঠীর যে সংবিধান প্রদত্ত অধিকার সেই অধিকার খর্ব হয়েছিল। গতি সাংবিধানিক অধিকার, সেই জনগোষ্ঠীটোর লোকসকলের সাংবিধানিক অধিকার ঘুরাই দিবর কারণে সেই এই উচ্ছেদ ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকের যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান খুবই প্রয়োজন। আর বেদখল যেতিয়াই হয়েছিল, সেয়া বেদখল আজির প্রায় 20 বছর আগতেই হোক বা 25 বছর আগতেই হোক বা যা 20-25 বছর ধরেও যদি বাহিরের মানুষ সেই স্থানত আসে, তেতিয়াও কিন্তু সেই ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক সংবিধানে দিয়া ক্ষমতা অনুসরি নির্ধারিত হয়ে আছে সেই বিশেষ জনগোষ্ঠীর কারণেহে। যদি রাভাসকলের ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক রাভাসকলের কারণে নির্ধারিত হয়ে আছে, অরাভা লোকে তাত সংস্থাপিত হব নোৱাৰিব। গতি সরকারে সেই স্থানসমূহ খালি করা বা উচ্ছেদ করে বাহিরের লোক সেই স্থানের পর আঁতরাই পঠিয়াটো সরকারখনের এক কর্তব্য। কিন্তু তারও এক নিয়ম আছে, নিগাজিক যদি তাতে কোনোবা থাকিবলৈ ললে সেই সকল লোকক একটা নির্দিষ্ট সময় নোটিস দিব লাগিব, আর তেওঁলোকৰ মানব অধিকার যদি যাতে খর্ব নহয় তা সেই বিষয়ের প্রতিও দৃষ্টি রাখব লাগিব। আর যদিহে তেওঁলোক ভারতীয় নাগরিক আর তেওঁলোক ভূমিহীন, তেওঁলোকক আন স্থানত সংস্থাপিত করব লাগিব সরকার বা প্রশাসনে। গতি তেনেবোৰ নিয়ম আছে, বিভিন্ন সময় তেনেবোৰ নিয়ম উলঙ্ঘা করে ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকের বেদখলকারীক উচ্ছেদ করার বিভিন্ন বাতরি আহে, কোর্টের দৃষ্টিগোচর বিভিন্নজনে করেছে। এই সন্দর্ভত গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে অনাগত সময়ত নিজের রায় প্রদান করব। কিন্তু মূল বিষয়টো আমি যেটো বিশ্লেষণ আগবঢ়াব বিচাৰিছোঁ, উচ্চতম ন্যায়ালয়ে সাময়িকভাবে বন্ধ করলে বুলডোজার জাস্টিস, এটলিস্ট অক্টোবরের 1 তারিখলৈকে অভিযুক্তর ঘর বুলডোজারে ভাঙি পেলাব নোৱাৰিব ভারতবর্ষের কোনো এখন রাজ্য সরকারে বা কেন্দ্রীয় সরকারে ভাঙিব নোৱাৰিব। কারণ ভারতের সংবিধানের যে প্রদান করা যে ক্ষমতা, 142 অনুচ্ছেদ 142 প্রদান করা যে ক্ষমতা, এই ক্ষমতার ব্যবহার করে দেশের উচ্চতম ন্যায়ালয়ে সেই এই নির্দেশ প্রদান করেছে জাস্টিস বি আর গবাই আর জাস্টিস কে ভি বিশ্বনাথনে। এটা লক্ষণীয় হব অক্টোবরের 1 তারিখে উচ্চতম ন্যায়ালয়ে কি নির্দেশ প্রদান করে। অক্টোবরের 1 তারিখে যে নির্দেশ প্রদান করে সেই নির্দেশ সমগ্র ভারতবর্ষত কার্যকরী হয় নহয় সেয়াও লক্ষণীয় হব। আর যেটা শুনানি সমাপ্ত হব, শুনানি সমাপ্ত হওয়ার পিছত কি রায় প্রদান করে দেশের উচ্চতম ন্যায়ালয়ে সেয়া লক্ষণীয় হব। কিন্তু মূল কথাটা হয়েছে যে বুলডোজার জাস্টিস অভিযুক্তর ঘর ভাঙি দিয়ার যে কার্য, সেই কার্য এটলিস্ট 1 তারিখলৈকে বন্ধ থাকিব। আর উচ্চতম ন্যায়ালয়ে স্পষ্ট করে দিছে কেবল অভিযুক্তই নহয়, কোনোবা যদি দোষী সাব্যস্ত হয়েছে তেওঁৰো ঘর ভাঙি দিয়াটো অসাংবিধানিক। কারোবাক শাস্তি দিবলৈ আইন আদালত আছে, আইনে আদালতে যে শাস্তির কথা কয় সেই শাস্তি প্রদান করব লাগিব। ভারতবর্ষর ন্যায় ব্যবস্থাত ফাঁসি পর্যন্ত শাস্তি প্রদান করা হয়, মৃত্যু পর্যন্ত শাস্তি প্রদান করা হয়। কোনোবাই যদি মৃত্যুদণ্ডও লাভ করেছে তেতিয়াও তেওঁৰ ঘরটো ভাঙি দিয়াটো অসাংবিধানিক। বিভিন্ন সময় দেখা পোৱা গৈছে যেতিয়া কোনো এজন ব্যক্তি অভিযুক্ত হিসাবে চিহ্নিত হয় কোনোবা এটা গোচরত, তেওঁৰ নাম সাঙুর খাই পড়ে, তারপিছত ধরা পড়ে তেওঁ যেটো ঘরত আছিল সেই ঘরটো তেওঁ বা যিডোখর মাটির তেওঁ অধিকারী হয়ে আছিল, গৰাকী হয়ে আছিল, সেই মাটিডোখর তেওঁ ইলিগেলি অকুপাই করে রাখিছে, দখল করে রাখিছে। পিছত অভিযুক্ত হওয়ার পিছত এই কথা পোহরলৈ আহে আর তারপিছত সেই ইলিগেলি অকুপাই করার সেই কারণটো দেখুৱায়, সেই কারণটোর সুবাদত তেওঁর ঘরটো ভাঙি দিয়া হয়। আর তারপিছত সমগ্র বিষয়টো গ্লোরিফাই করে রাজনৈতিক নেতাসকলে, জনপ্রতিনিধিসকলে, মুখ্যমন্ত্রী পর্যন্ত সমগ্র বিষয়টো গ্লোরিফাই করা পরিলক্ষিত হয়। ইনস্ট্যান্ট জাস্টিসের এক প্রবণতা এই গোটেই প্রক্রিয়াটোর যোগেদি প্রকাশ পাইছে। আর ইনস্ট্যান্ট জাস্টিস যদি এনে ধরনের ভারতবর্ষত বৃদ্ধি পায় সেয়া কিন্তু ভারতবর্ষর যে ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা কারণে পরিপন্থী বলে উচ্চতম ন্যায়ালয়ে ধারণা করেছে। গতি লক্ষণীয় হব অক্টোবর 1 তারিখে উচ্চতম ন্যায়ালয়ে কি নির্দেশ প্রদান করে আর শুনানি সমাপ্ত হওয়ার পিছত উচ্চতম ন্যায়ালয়ে এই গোটেই বুলডোজার জাস্টিস সন্দর্ভত কি রায় প্রদান করে সেয়াও লক্ষণীয় হব। প্রিয় দর্শক, এই বাতরির শিরোনাম দখল করার কারণে এক বিশ্লেষণ আগবালো, এই বিশ্লেষণ কেনে পালে জানাব। পুনের কইসু অসমৰ যি সোনাপুৰৰ উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযানৰ কিন্তু এই যি নিৰ্দেশ, এই নিৰ্দেশে সাঙুৰি নলয়। এয়া পৃথক এক উচ্ছেদ অভিযান আৰু বুলডোজাৰ জাষ্টিচ এক পৃথক বিষয়। গতিকে এই গোটেই বিষয়টোৰ সন্দৰ্ভত আপোনালোকৰ মন্তব্য কি, কি প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিব বিচাৰিব, সমান্তৰালে বিশ্লেষণ কেনে পালে আমাক জনাওক। আমাৰ সৈতে সংযুক্ত হওক আহ্বান জনাইছোঁ। আমাৰ সৈতে সংযুক্ত হৈ ইউটিউব আৰু ফেচবুকৰ যোগেদি সংযুক্ত হৈ মন্তব্য কৰিবলৈ আপোনালোকৰ মন্তব্য চালিকা শক্তি। বুলডোজার জাস্টিসক লৈ উচ্চতম ন্যায়ালয়ে কি নির্দেশ দিয়ে বা সেই নির্দেশসমূহৰ বিশ্লেষণ অনাগত সময়ত আপোনালোকৰ সন্মুখত আমি ধৰি ৰাখিম, আগবঢ়াম। পুনৰ কৈছোঁ
বুলডোজার জাস্টিসের সকল বাতরির কারণে চাই থাকুক নিউজ এইটিন অসম নর্থ ইস্ট। কেবল এই বাতরিয়ে নয় দেশ বিশ্ব রাজ্যের সকল বাতরির কারণে চাই থাকুক নিউজ এইটিন অসম নর্থ ইস্ট। এটা রইল শুভরাত্রি।